ছাত্রবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আলোচনা করব ইতিহাস প্রথম পত্রে সৈয়দ সৈয়দ আহমেদ ও তার আলীগড় আন্দোলন। সৈয়দ আহমেদ খান ছিলেন একজন স্বনামধন্য মুসলিম সমাজ সংস্কারক। তাকে আলীগড় আন্দোলনের জনক বলা হয়ে থাকে। আলীগড় আন্দোলনের নামের সাথে যে ব্যক্তিটির নাম জড়িয়ে আছে তিনি হলেন স্যার সৈয়দ আহমেদ খান। তিনি ছিলেন মুসলিম সমাজ সংস্কারক। তিনি 1817 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন। ইংরেজ সরকারের একজন কর্মচারী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। 1857 সালে তিনি বিজাপুরের সদর আমিনের পদে নিযুক্ত ছিলেন। এ সময় তিনি ইংরেজ সরকারের প্রতি অনুগত থেকে সিপাহী বিদ্রোহ প্রতি নিজেকে দূরে রেখেছিলেন। এজন্য ইংরেজ সরকার তাকে পুরস্কৃত করেছিল। সৈয়দ আহমেদ বুঝতে পেরেছিলেন যে মুসলমানদের ধর্মীয় গোড়ামি এবং ইংরেজ শিক্ষার প্রতি ঘৃণা তাদের শোচনীয় অবস্থায় নিপতিত করেছে। মুসলমানদের ইংরেজ বিদ্বেষী মনোভাব ইংরেজদের হিন্দু সম্প্রদায়ের প্রতি সহনশীল করে তোলে। এজন্য তিনি মুসলিম সম্প্রদায়ের সাথে ইংরেজ জাতির সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন। পাশাপাশি মুসলমানদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পাশ্চাত্য শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করেন। মুসলমান সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রগতিশীল ভাবধারা প্রসারের জন্য তিনি যে আন্দোলন সূচনা করেন তা ইতিহাসে আলীগড় আন্দোলন নামে পরিচিত। আলীগড় আন্দোলন নামে প্রসিদ্ধ লাভ করে। তাহলে আমরা বুঝতে পারছি যে আলীগড় আন্দোলনের সাথে নামের সাথে যে ব্যক্তিটির নাম জড়িয়ে আছে তিনি হলেন মুসলিম সমাজের অন্যতম সমাজ সংস্কার স্যার সৈয়দ আহমেদ খান। তিনি তৎকালীন সমাজের সেই ঘুরে ধরা মুসলিম সমাজের ধর্মীয় গোড়ান থেকে উঠে ওঠে তাদের জায়গা থেকে কিভাবে উন্নয়নের জায়গায় নিয়ে যেতে পাওয়া যায় সেজন্যই তিনি যে কুসংস্কারের আলীগড় আন্দোলন করেছিলেন তারই আলোচনা আমরা দেখব কিভাবে তিনি আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়েছিলেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ভারতীয় মুসলমানদের উপর নেমে আসে ইংরেজি আধিপত্য। তাছাড়া এই বিদ্রোহে ব্যর্থতার পর ভারতীয় মুসলমানরা হতাশায় নিমজ্জিত হয়। সিপাহীরা ক্ষমতাহীন, মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের নেতা ঘোষণা করেছিল। এ কারণে ইংরেজ কর্তৃপক্ষ মুসলমানদের উপর বিশেষভাবে ক্ষুব্ধ হয়। মুসলমানদের প্রতি ইংরেজদের এই নেতিবাচক মনোভাব দূর করার জন্য স্যার সৈয়দ আহমেদ সিপাহী বিদ্রোহের কারণ এবং ভারতের রাজভক্ত মুসলমান নামে দুটি পুস্তক রচনা করেন। কি করলেন যে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ভারতীয় মুসলমানদের উপর একটি প্রভাব যে নেমে আসে তাছাড়া বিদ্রোহে ব্যর্থতার পর ভারতীয়দের মুসলমানরা হতাশায় নিমজ্জিত হয়। সিপাহীরা ক্ষমতাহীন, মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের নেতা হিসেবে ঘোষণা করেছিল। এ কারণে ইংরেজ কর্তৃপক্ষ মুসলমানদের উপর বিশেষভাবে ক্ষুব্ধ হয়। স্যার সৈয়দ আহমেদ এই অবস্থা থেকে ভারতীয় মুসলমানদের থেকে মুসলমানদেরকে তাদের স্বার্থের কথা বিবেচনা করে তিনি রাজভক্ত মুসলমান এবং সিপাহী বিদ্রোহের কারণ নামে দুটি
পুস্তক রচনা করে। এই পুস্তক দয়ের মাধ্যমে সাহস হয়ে দামের বিরুদ্ধে এই বার্তায় দিতে চেয়েছিলেন যে সিপাহী বিদ্রোহের জন্য মুসলমানরা দায়ী ছিলেন না, বরং তারা ইংরেজদের পক্ষে ছিলেন। শাসক ও শাসিতের মধ্যে ভুল বোঝাবুঝি এই বিদ্রোহের মূল কারণ বলে তিনি মনে করেন। তিনি ব্রিটিশদেরকে বোঝাতে চেয়েছিলেন যে মুসলমানরা ব্রিটিশদের বিরোধী নয়, বরং এবং সিপাহি বিদ্রোহের পক্ষেও নয়, শুধুমাত্র শাসক এবং শাসিতের মধ্যে মতপার্থক্য পার্থক্যের অভাব। প্রখ্যাত ঐতিহাসিক স্যার উইলিয়াম হান্টার, বিখ্যাত ঐতিহাসিক স্যার উইলিয়াম হান্টার 1876 দি ইন্ডিয়ান মুসলিম যে গ্রন্থে সিপাহী বিদ্রোহের পিছনে মুসলমানরা দায়ী ছিল বলে যে মন্তব্য করে, সৈয়দ আহমেদ তার যুক্তি দ্বারা খণ্ডটির চেষ্টা করেন। স্যার সৈয়দ আহমেদ ভারতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্য ভাবধারা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এ লক্ষ্যে 1864 খ্রিস্টাব্দে তিনি উত্তর ভারতের গাজীপুরে একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন। ইংরেজিতে রচিত মূল্যবান বইগুলো উর্দু ভাষায় অনুবাদ করে মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিতরণের উদ্দেশ্যে তিনি বিজ্ঞান সমিতি নামে একটা সংস্থা গঠন করেন। পাশ্চাত্যের ভাবাদর্শ শিক্ষা ব্যবস্থা, স্বচক্ষে দেখার জন্য সৈয়দ আহমেদ খান নিজে বিলাত ভ্রমণ করেন। 1870 দেশে ফিরে এসে তাহজিবুল আখলাক নামে একটি পত্রিকা প্রকাশ করার মাধ্যমে মুসলিম সমাজের কুসংস্কার দূর করতে সচেষ্ট হন। একই সময়ে তিনি বেনারসে ভারতীয় মুসলমানদের শিক্ষা উন্নয়ন সমিতি নামে একটি সংস্থা গঠন করেন। 1875 আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল প্রতিষ্ঠা করেন। 1875 আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল প্রতিষ্ঠা করেন। 1877 উক্ত স্কুলটি কলেজে উন্নীত হলে আলিগড়ে মুসলমানদের সামাজিক সাংস্কৃতিক শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এখানে মুসলমান ছাত্ররা শুধু আধুনিক কলা বিজ্ঞান শিক্ষায় গ্রহণ করেনি, বরং তাদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় হয়। আলিগড় আন্দোলনের কেন্দ্র করে মুসলমানদের মধ্যে আধুনিক ভাবধারায় চিন্তা চেতনা জাগ্রত হয় এবং পরবর্তীকালে এই কলেজ তাদের রাজনৈতিক জীবনকে প্রভাবিত করে। 1886 সৈয়দ আহমেদ খান মোহামেডান এডুকেশনাল কনফারেন্স নামে অন্য একটি সংস্থা গঠন করে। প্রতি বছর তার উৎসাহে ভারতের বিভিন্ন স্থান থেকে মুসলমান নেতারা এক জায়গায় মিলিত হতেন এবং মুসলিম সমাজের বিভিন্ন সমস্যা ও প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করতেন। এভাবে সৈয়দ আহমেদ এর প্রচেষ্টার ফলে মুসলিম সমাজে এক নবজাগরণের সৃষ্টি হয়। সৈয়দ আহমেদ খান ছিলেন বিজ্ঞান সম্মত, বিজ্ঞান মনস্ক, এই জন্য তিনি কোরআনের বিজ্ঞান সম্মত ব্যাখ্যা দেন। তিনি তার যুক্তিবাদী চিন্তা ও আধুনিক মূল্যবোধ গোড়ামন্থী মুসলমানদের সুনজরে দেখেননি, এজন্য তিনি বাধার সম্মুখীন হন। প্রথম দিকে সৈয়দ আহমেদ খান দেশের অগ্রগতির স্বার্থে হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্যের কথা বলেন, কিন্তু 1867 বেনারসে হিন্দু উর্দু বিতর্ক তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটায়। এ সময় উত্তরপ্রদেশে নেতৃস্থানীয় হিন্দুরা কেউ
কোর্ট কাচারিতে বুদ্ধুর পরিবর্তে নাগরী নগরী বর্ণমালায় হিন্দি ভাষা প্রচলনের জন্য আন্দোলন শুরু করলে তিনি ক্ষুব্ধ হন। উত্তর প্রদেশের মুসলমানদের ভাষা ছিল মতদ্ধ। এমন প্রেক্ষাপটে 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর তিনি মুসলমানদের কংগ্রেসে যোগ দিতে নিষেধ করেন। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের অভিজাতদের নিয়ে তার উদ্যোগে 1888 সালে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড ইন্ডিয়া প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। 1888 সালে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন ভারতীয় জনগণের মন থেকে ব্রিটিশ বিরোধী মনোভাব দূর করা, দেশে শান্তি রক্ষা, সরকারকে সহযোগিতা প্রদান করা ছিল এ সমিতির উদ্দেশ্য ও নিরাপদ লক্ষ্য। এ সময় উত্তর ভারতের বিভিন্ন স্থানে গোহত্যা নিবারণ ও সমিতি প্রতিষ্ঠা এবং সহিংসতা সৃষ্টি হলে মুসলমানদের নিরাপত্তার কথা চিন্তা করে শহীদ আহমেদ খাঁ রানীগঞ্জ মহামেডান ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করে। 1898 সালে স্যার শহীদ আহমেদ খাঁ মৃত্যুবরণ করেন। তিনি ভারতীয় মুসলিম জনসমাজে এই অন্ধকার জগৎ থেকে আলোর দিকে নিয়ে এসেছিলেন। তার এই অবদান স্মরণীয় হয়ে থাকবে মুসলিম সমাজের যে সংস্কারক হিসেবে। তিনি যে আলীগড় আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুসলিমদের না মুসলমানদের মধ্যে তিনি যে নবজাগরণ সৃষ্টি করেছিলেন তা চিরদিন চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে আজকে আলীগড় আন্দোলন এবং স্যার শহীদ আহমেদ খাঁ আলীগড় আন্দোলনের যে আলোচনা আজকে এখানে সমাপ্ত করছি। সকলেই ভালো থাকো, নিরাপদে থাকো। এই আজকে আলোচনা এখানেই।